জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। দুর্গাপূজার আগে সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয় মুর্শিদাবাদ পুলিশ জেলার পক্ষ থেকে। বুধবার দুপুরে বহরমপুর শহরে দুর্গাপূজা কমিটির উদ্যোক্তা ও ভলেন্টিয়ার্সদের নিয়ে ট্রেনিং ও সচেতনতামূলক কর্মশালা চলে। পথবন্ধু ও জনসাথীদের ট্রেনিং করানো হয়েছে পূজায় কোনো দুর্ঘটনা এড়াতে কি করা উচিত সেই সব বিষয়ে ট্রেনিং করানো হয়। এছাড়াও দুর্গাপূজার আগে পূজোর গাইড ম্যাপ উন্মোচন করা হবে, তাতে যারা প্রতিমা দর্শনের উদ্দেশ্যে বেরোবে তাদের সুবিধা হবে। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পাপিয়া সুলতানা সহ অন্যান্য পুলিশ আধিকারিক। এছাড়াও উপস্থিত ছিলেন ফায়ার ব্রিগেডের আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজ মুর্শিদাবাদ ট্রাফিক পুলিশের তরফ থেকে মুর্শিদাবাদের এসপি স্যারের অনুপ্রেরণায় আমরা একটা ট্রেনিং কাম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম, যেখানে আমরা হাজির করিয়েছিলাম এখানকার মুর্শিদাবাদ শহরে বহরমপুরের সমস্ত বড় এবং মাঝারি দুর্গাপুজোর উদ্যোক্তা এবং ভলেন্টিয়ারদের। আমাদের প্রধান উদ্দেশ্য এটাই ছিল যাতে কোনো অ্যাক্সিডেন্ট বা ইনসিডেন্ট হয় ফায়ার রিলেটেড, যাতে এনশিওর করা যায় সবার পুজো মণ্ডপে ফায়ার এক্সটিংগুইশার আছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ফায়ার এক্সটিংগুইশার থাকলেও তারা কীভাবে প্যানিক করে এবং ঠিক করে কীভাবে ইউজ করতে হয় জানে না, তাই তাদেরকে হাতে কলমে আজকে ফায়ার ব্রিগেডের তরফ থেকে লোক এসে শেখাবে যাতে প্যানিক না করে কীভাবে প্রত্যেকটা এক্সটিংগুইশারকে ইউজ করা যায়, কীভাবে ইভাকুয়েট করতে হবে, এবং যদি কোনো ইনসিডেন্ট ঘটে ফায়ার রিলেটেড কীভাবে ফার্স্ট এড দেওয়া হবে সেই মহিত সাহেবের তরফ থেকে রিপ্রেজেন্টেটিভ আছেন, তারা তাদের শেখাবে। যাতে প্রথম 5-10 মিনিট যতক্ষণ ফায়ার ব্রিগেড পৌঁছতে পারছে না সেই সময়ের মধ্যে যত তাড়াতাড়ি আগুনটা নেভানোর ব্যবস্থা করা যায় বা ছড়িয়ে যেতে বারণ করা মানে আটকানো যেতে পারে সেটার জন্য একটা ট্রেনিং করাচ্ছি, যাতে আমরা জীবন এবং সম্পত্তি বাঁচাতে পারি।